ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, বর্তমানে ডেঙ্গুর পরিস্থিতি অনেক ভয়াবহ, রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর আমাদেরকে জানাবেন। ধন্যবাদ নাফিসা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আমরা আছি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য 50টি বেড ছিল 3টি ওয়ার্ডে, কিন্তু গত 12 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট রোগী ভর্তি আছেন 51 জন। তার মানে হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য যে বরাদ্দকৃত বেড আছে সেই বেড সংখ্যা অতিক্রম করছে ডেঙ্গু রোগীর সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে রোগীর বাড়তি চাপ থাকায় তারা আগামীকালকে একটি সভা করে ডেঙ্গু রোগীদের জন্য বেড সংখ্যা বাড়াবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ জানিয়েছেন যে রোগী বাড়লেও তাদের চিকিৎসা দেওয়ার পর্যাপ্ত পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে। আমরা যদি বলি, গত 12 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 14 জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং 5 জন হাসপাতাল ছেড়েছেন। এছাড়া ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 169 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন, এর মধ্যে 117 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং 1 জন মারা গিয়েছেন। ডেঙ্গু আক্রান্তের মধ্যে বেশিরভাগই রাজশাহীর বাইরের জেলার ভবনের ইতিহাস ছিল, তবে গত কয়েকদিন থেকে রাজশাহীতে তারা স্থায়ীভাবে বসবাস করে, তারাও ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। এরকম রোগী আছেন 26 জন। আর গবেষকরা বলছেন যে রাজশাহী মহানগরীতে প্রায় 46% বাড়িতে ডেঙ্গুর লাভা পাওয়া যায়। রাজশাহী মহানগরকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে তারা চিহ্নিত করেছেন এবং সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন যেন সিটি কর্পোরেশন ডেঙ্গু প্রতিরোধে তাদের কার্যক্রম জোরদার করে। আর সিটি কর্পোরেশন জানিয়েছে যে গত কয়েকদিন থেকে তারা 15 দিনের কাশ প্রোগ্রাম শুরু করেছেন এবং যেসব বাসা বাড়িতে ডেঙ্গুর লাভা পাওয়া যাচ্ছে বা পানি জমে আছে সেসব বাড়িতে তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছেন। রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ খবর, ফিরে যাচ্ছি স্টুডিওতে।